হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লু ক্লাসেস তো আজকে আমাদের ভিডিও যেটা টপিক সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারেক্টলি অ্যান্ড ইনকারেক্টলি স্পেল্ড ওয়ার্ডস ওকে ডাব্লু প্রিলিমসের জন্য খুবই হাইলি ইম্পর্টেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের জন্য তো খুবই হাইলি ইম্পর্টেন্ট এখানে টোটাল টেন কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করব যেখানে আমরা মিস ওয়ার্ড দেখবো ঠিক আছে তো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে একটি কোয়েশ্চেন এসেছিলো ঠিক আছে এই স্পেলড তোমার কোন স্পেলিংটা ঠিক আর কি কোন স্পেলিংটা ভুল এর ওপরে তো এছাড়াও এই ক্লাসটি তাদের জন্য হাইলি ইম্পর্টেন্ট যারা এসএসসি সিজিএল ঠিক আছে এসএসসি সিএইচএসএল এসবের জন্য তো হাইলি ইম্পর্টেন্ট বটেই তো এটা একটা অ্যাপসোলিউট স্টাডি হতে চলেছে ঠিক আছে অ্যাবসোলিউট স্টাডি মানে শুধুমাত্র আমরা স্পেলিং মিস্টেকগুলো দেখব তা নয় প্রত্যেকটা স্পেলিং এবং প্রত্যেকটি ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম পর্যন্ত আমরা এখানে দেখবো তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার ঘাটলে তোমরা দেখতে পারবে যে মোটামুটি টু মার্কস ঠিক আছে টু মার্কসের এই কোশ্চেন থাকে যার জন্যে তুমি যদি এই চ্যাপ্টারটাকে ভালো করে রেডি করে যাও এবং যেগুলো আমরা করাচ্ছি সেইগুলো যদি ঠিকঠাক মতো দেখে যাও তাহলে টু মার্কস এখনই তুমি এই আজকের ডেটে বসেই তুমি সিকিউর করে ফেললে এক্সামে ঠিক আছে তার মানে তোমার পঁচিশের মধ্যে তুমি টু মার্কস পেয়েই গেছো ধরে রাখতে পারো তো চলো এগিয়ে যাই মানে এগিয়ে নিয়ে যাই আমাদের এই ভিডিও আমরা পিডিএফও প্রোভাইড করিও দেবো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট তো চলো এগিয়ে যাই তো দেখো এখানে বেসিক্যালি টু টাইপস আমাদের এই স্পেল্ট মিসপেল্ট ওয়ার্ড আমাদের জিজ্ঞাসা করা হয় ঠিক আছে এই ধরনের কোশ্চেন টু হে আসে একটা দেখো ফাইন দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড অর্থাৎ কোন স্পেলিংটা এখানে রাইট তার মানে যখন কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড তোমাকে জিজ্ঞাসা করবে বিশেষ করে এই এই ক্ষেত্রে এরকমই কোশ্চেন আসে তখন একটা ওয়ার্ডকেই বিভিন্নভাবে লেখা হবে অর্থাৎ তিনটে ভুল ভাল দেওয়া থাকবে এবং একটি ঠিকঠাক দেওয়া থাকবে একই ধরো ওয়ার্ড যেমন দেখো এখানে রেস্টুরেন্ট ঠিক আছে রেস্টুরেন্টে চারটে দেওয়া রয়েছে চারটে রেস্টুরেন্ট বানানো দেওয়া রয়েছে যেটা কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড তোমাকে সেটা বার করতে হবে আর আরেকটা যেটা টাইপ টু সেখানে এইরকম চারটে তোমার আলাদা আলাদা ওয়ার্ড দেওয়া থাকবে এবং সেখান থেকে যে কোনো একটিকে রংলি স্পেল্ট দেওয়া থাকবে অর্থাৎ স্পেলিংটাকে ভুল ভাল করে লেখা থাকবে সেটাকে খুঁজে বার করতে হবে এবং তিনটি রাইট ওয়েতে দেওয়া থাকবে তো খুবই কনফিউশিং বিশেষ করে যাদের ইংলিশের বেশ খুব দুর্বল তাদের জন্য এই ধরনের কোশ্চেনকে অ্যাটেম্প করা খুবই কঠিন কিন্তু যে কোনো কম্পিটিভ এক্সামিনেশনের জন্য একটি কোশ্চেন ঠিক আছে কাট নিচে তোমাকে নিয়ে চলে যেতে পারে অথবা একটি রাইট কোশ্চেন তোমাকে মানে রাইট তুমি যদি ঠিকঠাক মতো অ্যান্সার দিয়ে থাকো তাহলে সেটা তোমাকে অবশ্যই মেরিট লিস্টের মধ্যে এনে দিতে পারে তো এখানে প্রথমে যেগুলো দেয়া রয়েছে রেস্টুরেন্ট ঠিক আছে বানান এটা হচ্ছে কারেক্টলি পেল্ট রেস্টাউরেন্ট ঠিক আছে রেস্টাউরেন্ট এটা হচ্ছে কি কারেক্টলি পেল্ট ওয়ার্ড বাকিগুলো সমস্ত ভুল ঠিক আছে তোমাদের সামনে ডিকশনারি থাকলে অবশ্যই দেখে নিও আর রংলি পেল্ট ওয়ার্ডের মধ্যে এখানে কোনটা আছে রেস্টুরেন্ট এটা তো ঠিকঠাক দেওয়া আছে ক্যালেন্ডার ইয়েস ক্যালেন্ডার হচ্ছে এখানে ভুলভাল দেওয়া আছে কারণ ক্যালেন্ডারে লাস্টে ই নেই ক্যালেন্ডারের লাস্টে এ আছে ঠিক আছে তার মানে ক্যালেন্ডার বানান কি সি এ এল এন ডি এ আর ই কিন্তু নয় ই কিন্তু নয় এছাড়া কমিটি বানান ঠিক আছে এবং অকেশন বানানো ঠিক আছে তো এই টু টাইপস কোশ্চেন বেসিক্যালি যে কোনো পরীক্ষায় নট অনলি ইন ডাব্লিউ বিসিএস ফিল্মস বাট অলসো এসএসসিসি সিজিএল সিএইচএসএল এম এছাড়া যখন অন্যান্য যে এক্সামগুলো হয় সেখানে দেখতে পাওয়া যায় তাহলে টাইপস আমি বোঝাতে পারলাম আশা করি তো চলো স্টার্ট করি আজকের আমাদের কোশ্চেন তো দেখো ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন বলছে সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং তো এখানে চারটে আমাদের অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কারেক্ট স্পেলিংটা বার করতে দিয়েছে প্রথমে রয়েছে এস এস সি এইচিটি ই বিতে রয়েছে এস সি এ এইচ ইটি সিতে রয়েছে অ্যাকোমোডেশান এবং ডিতে রয়েছে অ্যাকুইটাল তাই না তো এর মধ্যে কোনটা কারেক্টলি অর্থাৎ কি ঠিকঠাক স্পেলিংয়ে লেখা রয়েছে তুমি অবশ্যই কমেন্টে গিয়ে লিখতে পারো তোমার অ্যান্সারটা আমি এখানে টু সেকেন্ড ওয়েট করছি তোমরা যেন কমেন্টে গিয়ে লিখতে পারো যে কোনটা এখানে কারেক্ট ওয়েতে স্পেলিংটা লেখা আছে ঠিক আছে তো চলো আমরা এবার অ্যান্সারটা জেনে নিই মনে রাখবে এখানে সব কটাই ভুল অর্থাৎ এখানে শ্যাসে বানানো ভুল এখানে শেষেট বানানো ভুল এখানে অ্যাকোমোডেশান বানানো ভুল এই অ্যাকোমোডেশান এইটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রিলিমসে এসেছিলো ঠিক আছে অ্যাকোমোডেশানের চারটে বানান দেওয়া ছিল কোনটা কারেক্ট সেটা বার করতে দিয়েছিল তাহলে দেখতে পাচ্ছ খুবই ইম্পর্ট্যান্ট এক নম্বর কি দু নম্বর তুমি পাবেই পাবে এখান থেকে এখানে কারেক্ট অপশান হচ্ছে অ্যাকুইটাল অ্যাকুইটাল মানে কি কাউকে ফ্রি করে দেওয়া তো এখানে দেখো কমপ্লিট আমি সলিউশান এখানে লিখে রেখেছি দেখতে পাচ্ছ শ্যাসে শ্যাসে মানে আমরা যেটা বুঝি না শ্যাসে ছোটো ছোটো যে প্যাকেট অর্থাৎ শ্যাম্পুর প্যাকেট তাকে বলা হয় যেটার ইংলিশ মানেন কি না এ স্মল প্যাকেট আচ্ছা অ্যাকোমোডেশানে ডবল সি আছে এবং ডবল এম আছে অ্যাকোমোডেশান তার মানে কি লডিং লজিং ফুডিং তাই তো লজিং এবং ফুডিং আচ্ছা আমি লডিং বলছি তো লজিং এবং ফুডিং ওকে আর অ্যাকুইটাল মানে হচ্ছে সেট ফ্রি সেট ফ্রি অর্থাৎ কাউকে মুক্তি দেওয়া ঠিক আছে অ্যাকুইটাল মানে হচ্ছে সেট ফ্রি মানে কাউকে মুক্তি দেওয়া বিশেষ করে কোনো লিগাল ব্যাপার থেকে আর মনে রাখবে অ্যাকুইটাল বানানে ডবল টি আছে অ্যাকুইটাল বানানে ডবল টি আছে ঠিক আছে তো এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন কার কার ঠিক হয়েছে মানে কে কে ঠিকঠাকভাবে অ্যান্সার দিতে পেরেছ পজিটিভলি কমেন্টে লিখতে লাগবে ওকে তো চলো কোয়েশ্চেন নাম্বার টুতে যাওয়া যাক একই কোশ্চেন বলছে সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ এখান থেকে তোমায় কারেক্ট স্পেলিং বার করতে হবে অপশন তো রয়েছে ওবিডিয়েন্ট 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 এবার বলো কোনটা হবে কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড ঠিক আছে কোন অপশানটা হবে কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড টু সেকেন্ড আমি ওয়েট করছি অবশ্যই কমেন্টে গিয়ে তুমি লেখো আগে ফার্স্ট যে কোনটা তোমার মনে হয় ঠিক তো চলো দেখে নেওয়া যাক মনে রাখতে হবে এখানে যে ওবিডিয়েন্ট যে বানান আছে সেই ওবিডিয়েন্ট বানানটা অনেক জায়গায় আছে এটাও ভুল এটাও ভুল ঠিক আছে এটাও ভুল তো অপশন হচ্ছে এটা ঠিক ও ডি এন্ড ওকে তো দেখা যাক বিতে রয়েছে ওবিডিয়েন্ট দেখতে পাচ্ছ ও বি ই টি ওবিডিয়েন্ট যার আরেকটা মানে হচ্ছে অ্যামিনেবল ঠিক আছে যার আরেকটা মানে হচ্ছে সাবমিসিভ অর্থাৎ এগুলো কি আমি সব সিনোনিম করে লিখে রেখেছি এগুলো হচ্ছে কি না সব সিনোনিম অর্থাৎ সিমিলার মিনিংয়ের আমি লিখে রেখেছি যেন একসঙ্গে অর্থাৎ এই স্পেলিং কারেকশানের মাধ্যমে যেন সিনোনিম অ্যান্টোনিমও কিছুটা মানে রেডি করে যায় মানে করে নেওয়া যায় উইলিং টু ওবে তাহলে কি অ্যামিনেবেল সাবমিসিভ যেটার আরেকটা মানে হচ্ছে ওবিডিয়েন্ট এবং এটার আরেকটা মানে কি উইলিং টু ওবে ঠিক আছে অর্থাৎ যাকে যে বাধ্য ওবিডিয়েন্ট স্টুডেন্ট তো এখানে তো মনে হচ্ছে সি অপশনটাও সেম হয়তো দেওয়া রয়েছে হ্যাঁ সি অপশনটাও এখানে কারেক্ট তো যাই হোক এই অপশনটা যে টাইপ করেছে সে একই লিখে দিয়েছে তো মনে রাখবো ওবিডিয়ান বানানো হচ্ছে এইটা ওকে তো চলো আমরা এগিয়ে যাই কোশ্চেন নাম্বার এর দিকে এখানে এবার বলছে দেখো এই ধরনের কোশ্চেন যখনই অ্যাটেম্প করা লাগে তখন ফার্স্ট আগে দেখতে লাগেই ওপরে দেখো ইনকারেক্ট স্পেলিং তো এতক্ষণ আমরা এর আগের দেখো দুটো কোশ্চেনে করলাম কি না কারেক্ট স্পেলিং এখন কিন্তু আমরা বলছি ইনকারেক্ট স্পেলিং তাই অনেক সময় দেখা যায় যে অনেকে এই হেডিংটাও পড়ে না ঠিকঠাক এই হেডিংটা না পড়ার জন্য জানা কোশ্চেনও ভুল করে আসে এখানে ইনকারেক্ট স্পেলিং অর্থাৎ কি যেটা ভুল ভাল স্পেলিং করে লেখা রয়েছে সেই ওয়ার্ডটাকে তোমায় বার করতে দিয়েছে তাই তো তো চলো অপশান এতে রয়েছে এন্টারপ্রেনিয়ার অপশান বিতে রয়েছে মিলিয়নিয়ার অপশান সিতে রয়েছে পুইজেন্ট আর অপশান ডিতে রয়েছে প্লে রাইট বলো কোনটা হবে এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড তোমার মতে কমেন্টে কি অবশ্যই লেখো আমি টু সেকেন্ড ওয়েট করবো অ্যান্ড আফটার দ্যাট আমি অবশ্যই এখানে অ্যান্সারটা ডিসকাস করবো আশা করি তোমরা সকলেই তোমাদের অ্যান্সারটা এখানে জেনে নিয়েছো এবং তোমরা কমেন্টটা গিয়ে কমেন্ট করেছো তো এখানে কারেক্ট অপশন কোনটা কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার সি অর্থাৎ অপশন নাম্বার সিটাকে ভুল ভাল করে লেখা রয়েছে এই দেখো যেটা রেডে লেখা রয়েছে এটা হচ্ছে স্পেলিং মিস্টেক তাই তো তাহলে এখানে ভুল স্পেলিং হচ্ছে এ পুইজেন্ট আসল স্পেলিং হচ্ছে পুইজান্ট পি ইউ আই এস এস এ এন টি পুইজান্ট যেটার সিনোনিম হচ্ছে পাওয়ারফুল যেটা সিনোনিম কি পাওয়ারফুল এছাড়া প্রত্যেকটার মানে আমি দিয়ে রেখেছি এন্ট্রিপ্রেনিয়ার তার মানে ওয়ান হু স্টার্টস ম্যানেজ নিউ রিক্সই বিজনেস অর্থাৎ নতুন যে বিজনেস স্টার্ট করে যেখানে রিক্স ইনভলভ থাকে মিলিয়নিয়ার মিলিয়নিয়ার বানানে কিন্তু দুটো এল আছে এবং লাস্টে একটি ই আছে এটা মনে রাখতে হবে বেসিক্যালি এখানেই ভুলভাল বানানটা এই সব জায়গাতেই করা হয় হয় এইটাকে দেবে না নাহলে ডবল এলের মধ্যে সিঙ্গেল এল দিয়ে দেবে তো যে টেন ল্যাক্স রুপি তোমার ওন করছে মালিক হয়ে গেছে তাকে মিলিয়নিয়ার বলা হয় আর একটা হচ্ছে প্লে রাইট পি এল এ ওয়াই ডব্লিউ আর আই জি এস টি এ পারসন হু রাইটস প্লেস অ্যান্ড ড্রামাজ অর্থাৎ যে নাটক লেখে তাকে প্লে রাইট বলা হয় ঠিক আছে তাহলে আমরা এখানে ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড দেখে নিলাম কি না পুইজেন্ট এটা পুইজেন্ট নয় মানে বানানটা ভুলভাল করে দেওয়া রয়েছে আসল হচ্ছে পুইজান্ট পি ইউ আই ডবল এস এন টি পুইজান্ট যার শিরোনিম হচ্ছে পাওয়ারফুল ওকে তো চলো কোয়েশ্চেন নাম্বার ফোরের দিকে গিয়ে যাই কোয়েশ্চেন নাম্বার ফোর কী বলছে দেখো এবার আবার বলছে কারেক্ট স্পেলিং তাহলে একটু আগে আমরা কি দেখলাম ইনকারেক্ট স্পেলিং বার করতে দিয়েছিল এবার আমাদের বলছে কারেক্ট স্পেলিং বার করো তো অপশন এতে কি রয়েছে আর্স হোয়াইল তাই তো অপশন এতে রয়েছে অপশন বিতে রয়েছে আর্স হোয়াইল এবং অপশন ডি তে রয়েছে আর্স্টাইল আর্স্ট হিল তো কোনটা এখানে কারেক্ট তোমার স্পেলিং অর্থাৎ কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে কোনটা টু সেকেন্ড আই এম ওয়েটিং অ্যান্ড আফটার দ্যাট আই উইল গিভ মাই অ্যান্সার কমেন্ট করো কমেন্ট করো কোনটা তোমার মনে হচ্ছে ঠিক এখানে কারেক্ট অপশান হচ্ছে এ ঠিক আছে আর্টস টোয়াইল আর্টস ট্রয়েল মানে কি না ফরমার আর্টস ট্রোয়েল মানে কি না ফরমার তোমরা রাশিয়ার হিস্ট্রি যারা পড়েছ বা ওয়ার্ল্ড হিস্ট্রি যারা পড়েছো সেখানে এই ওয়ার্ডটা বারবার করে মেনশন করা আছে ইংলিশ বইতে আর্টস টোয়েল আর্টস ট্রোয়েল মানে হচ্ছে কি ফর্মার এর আরেকটা সিনোনিম কি ওল্ড আরেকটা সিনোনিম কি না ওল্ড মাথায় রাখতে হবে ওকে তো চল একে যাই কোয়েশ্চেন নাম্বার ফাইভের দিকে কোয়েশ্চেন নাম্বার ফাইভও ঠিক সেম ব্যাপার কি না কারেক্টলি স্পেলিং কারেক্ট স্পেলিং অর্থাৎ কি না ঠিকঠাক বানান যেটাই আছে অপশান নাম্বার এতে রয়েছে এক নলেজ বিতে এক নলেজ সিতে ডিতে সবই এক নলেজ দেখো তোমার কোনটা ঠিকঠাক বানান মনে হচ্ছে কমেন্টে গিয়ে কাইন্ডলি কমেন্ট করো যে ফাইভের কোনটা হবে এ হবে না বি হবে না সি হবে না ডি হবে টু সেকেন্ড আই ওয়েটিং ফর ওকে তো চলো অ্যান্সারটা দেখে নিই অ্যান্সার হচ্ছে কি না এক নলেজ অর্থাৎ বি হচ্ছে এখানে কারেক্ট অপশান বি হচ্ছে এখানে কি না কারেক্ট অপশান এক নলেজ তো এক নলেজ মানে কি রিকগনাইজড ডিসক্লোজ অ্যান্ড এক্সপ্রেস প্রত্যেকটার আমি সিনোনিমও এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে সিনোনিম দিয়ে দিয়েছি তাহলে অ্যাকনলেজ মানে কি রিকগনাইজ অর্থাৎ কারুর ব্যাপারে জানতে পারা খোঁজ নেওয়া এটসেট্রা ডিসক্লোজ ধরো আমার কোনো মিস্টেক আছে সেগুলো আমি অ্যাকনোলেজ করতে পারলাম আমার কোনো ফল্ট আছে আমি অ্যাকনোলেজ করতে পারলাম তখন ডিসক্লোজ এবং এক্সপ্রেস করা ঠিক আছে কোনো তুমি ফ্যাক্ট জানো সেটাকে অ্যাকনলেজ করা অন্যের সামনে এক্সপ্রেস করা সেটা হচ্ছে অ্যাকনলেজ তো চলো কোশ্চেন নাম্বার ফাইভে যাওয়া যাক কোশ্চেন নম্বর ফাইভও ঠিক সেম কথা বলছে কারেক্ট স্পেলিং অর্থাৎ কি ঠিকঠাক যেটা বানানে লেখা আছে তো এখানে অ্যানানিমাস দেওয়া রয়েছে দেখো কোন বানানটা তোমার ঠিকঠাক মনে হচ্ছে কমেন্টে গিয়ে অবশ্যই লেখো সিক্সের এ নাকি বি নাকি সি নাকি ডি কোনটা ঠিক তারপর আমি অ্যান্সার এখানে দিচ্ছি টু সেকেন্ড আই এম ওয়েটিং কর ওকে চলো তো এখানে কারেক্ট অ্যান্সারটা দেখে নেওয়া যায় কারেক্ট অ্যান্সার হচ্ছে কি না অ্যানানিমাস এ এন ও এন ও আই এমও ইউএাস অ্যানিমাস ওকে যাকে বলা হয় আননোন অরিজিন অর্থাৎ কি না অনেক সময় নাম না মেনশন করে অনেক লেখক ছদ্ম নামে লেখে তার নামগুলো মেনশান থাকে না ঠিক আছে তো তাকে বলা হয় অ্যানানিমাস তাহলে অ্যানানিমাসের সিনোনিম কি আননন মনে রাখবে আনন অরিজিন অনেক ধরনের এই ধরনের কিন্তু অনেক তোমার এরকম স্পেলিং মিস্টেকের ওপর কোয়েশ্চেন এসে থাকে ইভেন যখন তুমি রাইটিং করবে ঠিক আছে ডাব্লিউ বিসিএস মেনসে বা যে কোনো এখন পরীক্ষার মেন্সে যে অ্যান্সার রাইটিং ব্যাপারটা থাকে বড় বড় তোমার এসে লিখতে হয় সেখানেও কিন্তু যদি এইসব ওয়ার্ড মিস্টেক হয়ে যায় লিখতে গিয়ে তাহলেও কিন্তু অনেক মার্কস কাটা যাবে ঠিক আছে তো চলো কোয়েশ্চেন নাম্বার সেভেনের দিকে যাওয়া যাক সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং আবার ঠিক একই ব্যাপার কারেক্ট স্পেলিং দেখো এখানে ক্যাসেট দেওয়া রয়েছে ক্যাসেট 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 কোনটা কারেক্ট হবে তোমার মতে সেটা পজিটিভলি তুমি কমেন্টে গিয়ে লেখো তারপরে আমি অ্যান্সার এখানে দিচ্ছি অবশ্যই কারেক্ট স্পেলিং ওকে আশা করি তোমরা প্রত্যেকে লিখেছো যে সেভেনের এ বি সি ডি কোনটা তোমার মনে হচ্ছে যে ক্যাসেট আমরা যে আগে টেপ রেকর্ডারে চালাতাম ক্যাসেট মনে আছে এখন তো মোবাইল বেরিয়ে গেছে চিপ তারপরে তারপরেছিল তোমার ডিস্স তাই তো ডিভিডি ফিভিডি তার আগে যে ক্যাসেট ছিল এখানে হচ্ছে বি কারেক্ট অপশন ক্যাসেট ঠিক আছে তাহলে ক্যাসেট বানানে কি সি এ ডবল এস সি এ ডবল এস ই ডবল টি ই তার মানে ডবল এস থাকবে এবং ডবল টি থাকবে ক্যাসেট বানানে মাথায় রাখতে হবে যাকে টেপ প্লেয়ার বলা হয় আচ্ছা এখানে একটা কথা আমি মেনশান করব সেটা হচ্ছে দেখো যারা গ্রামারের প্রো ক্র্যাশ কোর্স করতে চাও ঠিক আছে একদম গ্রামারে প্রো হয়ে যাবে মানে কম্পিটিটিভ এক্সামের গ্রামারের থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো ক্র্যাক করতে গেলে যতই জটিল কোশ্চেন হোক টিপিক্যাল কোশ্চেন হোক তুমি যদি সেগুলোকে ক্র্যাক করতে চাও কোশ্চেনগুলো যদি ঠিকঠাক অ্যাটেম্প করে আসতে চাও তাহলে তুমি আমাদের গ্রামারের প্রো যে কোর্সটা আছে টোয়েন্টি সিক্স ভিডিও লেকচার আছে ওখানে ঠিক আছে একদম মানে অন ডিমান্ড ভিডিও যাকে বলা হয় তার মানে তোমরা এই যদি কেউ মানে জয়েন করতে চাও কোর্সটা তাহলে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে আমরা ডিটেল প্রসেস তোমাদের বলে দেবো তো চলো আমরা চলে যাই কোশ্চেন নাম্বার এইটের দিকে এখানে আবার বলছে দেখো ইনকারেক্ট স্পেলিং তাই না ইনকারেক্ট অর্থাৎ ভুল ভাল স্পেলিংটা বার করতে হবে তো এক নম্বর দেওয়া রয়েছে বর্জেস বিতে দেওয়া রয়েছে কোয়াশন আচ্ছা সিতে দেওয়া রয়েছে অ্যামিলিওরেট আর ডিতে রয়েছে হ্যালুসিনেশন এবার বলো কোনটা এখানে ইনকারেক্ট ওইতে লেখা রয়েছে কোন স্পেলিংটা এখানে ভুল যারা পড়াশোনা করেছো বা যারা এই ধরনের কোয়েশন আগে অ্যাটেম্প করেছো যারা এটাকে স্কিপ করনি নি আশা করি তার মানে তোমরা বুঝে ফেলেছো এখানে ঠিক আছে তো কমেন্টে কি অবশ্যই লেখো তো দেখা যাক এখানে কারেক্ট কোনটা কারেক্ট হচ্ছে এখানে কি না কোয়ারশান ঠিক আছে কারেক্ট হচ্ছে কি না কোয়ারশান এটা হচ্ছে মানে ভুল ভাল বানান ঠিক আছে এখানে মিসপেল্ট এটা তাহলে আসল স্পেলিং হচ্ছে কোর্শন ঠিক আছে যেটার মানে হচ্ছে টু ইউজ পাওয়ার টু ইম্পোজ ওয়ান্স উইল টু অ্যানাদার অর্থাৎ তুমি পাওয়ার দিয়ে তোমার ইচ্ছাটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া অর্থাৎ কাউকে বাধ্য করা আর এই যে বর্জাস বর্জাস মানে হচ্ছে সোশ্যাল মিডিল ক্লাস ঠিক আছে অ্যামিলিট মানে হচ্ছে কি টু মেক বেটার অর্থাৎ উন্নতি করা ঠিক আছে আর হ্যালুসিনেশন মানে হচ্ছে কি ডেলিউশন বা সেন্সরি পারসেপশন অর্থাৎ কি কিছু যেটা হয়তো নেই সেটা তুমি সেখানে দেখছো তার মানে হ্যালুসিনেট করা ঠিক আছে অর্থাৎ আমাদের কল্পনা পারসেপশান ঠিক আছে না তো চলো কোশ্চেন নাম্বার এইটে হয়ে গেল আমাদের নাইনের দিকে যাওয়া যাক সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং আবার সেই একই ব্যাপার কারেক্ট স্পেলিং দেখা যাক এখানে আবার চারটে একই দেওয়া রয়েছে এবং এখানে তো অ্যান্সারটাও মার্ক হয়ে গেছে কিছু করার নেই তো অ্যান্সারটা যেহেতু এখানে মার্ক হয়ে গেছে নো প্রবলেম এখানে তোমরা দেখে নাও যে সুপারিনটেনডেন্ট এই যে পুলিশের যে সুপারিনটেনডেন্ট অর্থাৎ আইপিএস আইপিএস অফিসার ঠিক আছে আইপিএস অফিসারের যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট সেই পুলিশ সুপারিনটেন্ডেন্টের যে বানান সেখানে মনে রাখতে হবে একটা কথাই যে কো বানানের মধ্যে কোনো এ নেই এটা হচ্ছে প্রথম আমাদের মাথায় রাখার দরকার যে বানানের মধ্যে কোথাও এ নেই সুপারিনটেনডেন্ট বানানে আর এই যে সুপারিন আর আইএন সুপারিন আর আইএন তো এই হচ্ছে তোমার সুপারিনটেনডেন্ট বানান এবং মানেটাও দেখতে পাচ্ছ ওয়ান হু হ্যাজ এক্সিকিউটিভ ওভারসাইট অ্যান্ড চার্জেস ওকে তো চলো কোয়েশন নাম্বার টেনের দিকে যাওয়া যাক টেন হচ্ছে কি না ইনকারেক্ট স্পেলিং টেন হচ্ছে কি না ইনকারেক্ট স্পেলিং বার করতে দিয়েছে আবার অপশান এতে রয়েছে বেনিফিশিয়াল অপশান বিতে রয়েছে অ্যাসেন্ডেন্সি অপশান সিতে রয়েছে হিয়ার আর্কি এবং অপশান ডিতে রয়েছে ফ্যাক্সিমেল বলো কোনটা এখানে ইনকারেক্ট ওইতে লেখা রয়েছে ইনকারেক্ট তার মানে চারটের মধ্যে তিনটে কারেক্ট লেখা রয়েছে এবং একটি ইনকারেক্ট কমেন্টে গিয়ে কমেন্ট করো তোমার কোনটা মনে হচ্ছে আই এম ওয়েটিং ফর টু সেকেন্ড অ্যান্ড আফটার টু সেকেন্ড আমি এখানে ডিসকাস করব যে কোনটা কারেক্ট তো চলো দেখে নেওয়া যাক এখানে কারেক্ট কোনটা এখানে যেটা ইনকারেক্ট স্পেলিং লেখা রয়েছে অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে বি অ্যাসসেনডেন্সি কেন না অ্যাসেন্ডেন্সি বানানে লাস্টে এ চলে আসবে যেটা এখানে ই দেওয়া রয়েছে ঠিক আছে এখানে রেড তোমার কালিতে আমি ভুল অর্থাৎ যেটা ইনকারেক্ট স্পেলিং সেটা আমি লিখে দিয়েছি এবং কারেক্টলিটা গ্রিনে লেখা রয়েছে যার মানে হচ্ছে গভর্নিং অর কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স ঠিক আছে অ্যাসেন্ডেন্সি মানে হচ্ছে ইনফ্লুয়েন্স করা গভর্নিং অর কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স তার মানে ইনফ্লুয়েন্স করা আর বেনিফিশিয়াল মানে তো তোমরা জানোই যে লুক্রেটিভ বেনিফিশিয়াল মানে কি বেনিফিশিয়াল মানে হচ্ছে লুক্রেটিভ অর্থাৎ কি না যেটা খুবই বেশি তোমাকে লাভ দিয়ে যাবে ইয়ার আর কি মানে হচ্ছে কি অথরিটি ডিভিশনস ঠিক আছে অর্থাৎ উঁচু থেকে নিচু ঠিক আছে উঁচু থেকে নিচু অর্থাৎ এর যতটা অথরিটি তার থেকে একটু কম এর তার থেকে একটু কম এইভাবে যেটা আসছে এটা শুধু অথরিটি বলে না যে কোনো কিছুর ওপরেই হতে পারে আচ্ছা ফ্যাক্সিমেল মানে হচ্ছে কি না অ্যান এক্স্যাক্ট কপি ফ্যাক্সিমেল মানে হচ্ছে কি না একটি এক্স্যাক্ট কপি তো আজকে আমরা এই টোটাল টেন কোয়েশ্চেন্স এখানে ডিসকাস করলাম এই টেন কোয়েশ্চেন্স হাইলি ইম্পর্ট্যান্ট কারণ এই মিসপেল্ড ওয়ার্ড পরীক্ষায় আসবেই এরপরে আমরা আরও ভিডিও আনতে চলেছি সিনোনিম অ্যান্টোনিমসের উপরে ওয়ান আওয়ার সাবস্টিটিউশনের উপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক্সের ওপরে এছাড়াও এর আগে যত আমরা ইংলিশের ভিডিও আপলোড করেছি এই ভিডিও ডেসক্রিপশানে আমি সেই প্লে লিস্টের লিঙ্ক দেখে দেবো পজিটিভলি এবং উপরে আই বাটনও দিয়ে দেবো পজিটিভলি সেই ভিডিওগুলোকে তোমরা চেক আউট করবে দেখবে কারণ সেই ভিডিও থেকে কিন্তু এর আগের বছরগুলোতে অনেক ছেলে মেয়ে অনেক কোশ্চেন কমন পেয়েছে সো থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড যদি চ্যানেলে প্রথম টাইম এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পিডিএফটা নিয়ে নিও থ্যাংকস ফর ওয়াচিং